আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। সম্মানিত দর্শক বন্ধুরা, কোরআন থেকে নেওয়া দোয়া সমূহের সিরিজ ভিডিওর দ্বিতীয় ভিডিওটির মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত দর্শক বন্ধুরা, এই ভিডিওটির মধ্যেও আমি আপনাদেরকে কোরআন থেকে সুন্দর একটি দোয়া সম্পর্কে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যেই দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে কল্যাণের মুখাপেক্ষী করে দেবেন, এবং এই দোয়াটি পড়লে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েতের উপর অটল রাখবেন। তাই সম্বন্ধে দর্শক বন্ধুরা, এই দোয়াটি আপনারা অবশ্যই মুখস্থ করবেন এবং নিয়মিত নামাজের মধ্যে পাঠ করার চেষ্টা করবেন। এই দোয়াটি আপনারা চাইলে সেজদার মধ্যেও পাঠ করতে পারবেন, বা বিভিন্ন ফরজ নামাজের পর এই দোয়াটি আপনারা পাঠ করতে পারবেন। তাই সম্বন্ধে দর্শক বন্ধুরা, এই দোয়াটি ভালোভাবে উচ্চারণ সহ আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন, এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, যাতে এই দোয়াটি সম্পর্কে আমাদের প্রতিটা মুসলমান ভাই বোনেরা জানতে পারে। এবং এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন চলুন সম্মানিত দর্শক বন্ধুরা, আমরা সেই দোয়াটি সম্পর্কে জেনে আসি। দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক, তুমি আমার উপর যে কল্যাণ অবতীর্ণ করবে আমি তার প্রতি মুখাপেক্ষী। দোয়াটি সূরা কাসাসের 24 নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে। সম্মানিত দর্শক বন্ধুরা, আমরা এই দোয়াটি মুখস্থ করে অবশ্যই এর উপর আমল করার চেষ্টা করব, এবং দাওয়াতের নিয়তে ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।